তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুধবার নদিয়ার তেহট্টের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হলো অঞ্চলে একদিন কর্মসূচি। দলীয় নির্দেশ মেনে এদিন স্থানীয় বিধায়ক তাপস কুমার সাহা রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বললেন, খতিয়ে দেখলেন সমস্যা, শুনলেন এলাকার মানুষের অভাব অভিযোগের কথা। এদিনের কর্মসূচিতে বিধায়কের সঙ্গে ছিলেন তেহট্ট এক নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি ছন্দা বিবি খান সহ একাধিক তৃণমূল কর্মী। নদিয়ার তেহট্ট থেকে সমীরণ বিশ্বাসের রিপোর্ট, স্টিং নিউজ। সকাল থেকে আমাদের কর্মসূচি ছিল দিদির সুরক্ষা কবচ। আজকে রঘুনাথপুর অঞ্চলের টোটাল জায়গা থেকে শুরু হয়েছে বেলতলা, নিশ্চিন্তপুর বেলতলা, ওখানে পুজো টুজো দিয়ে আমরা শুরু করেছি। নিশ্চিন্তপুরের বেশ কিছুটা জায়গা আমরা বাড়ি বাড়ি গেছি, ওখান থেকে তারানগর পর্যন্ত পায়ে হেঁটে প্রায় 3 কিলোমিটার পথ আমরা পরিক্রমা করে আমরা রঘুনাথপুর অঞ্চলের নিমতলা হাইস্কুলে ওখানকার কী পরিবেশ আমরা দেখতে গেছিলাম। হাইস্কুলে বসে কথাবার্তা বলেছি মাস্টারমশাইদের সঙ্গে। ওখান থেকে আমাদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা হয়েছে গোপালদা বাড়িতে, এখানে আমরা খাওয়া দাওয়া করলাম। আর কিছু কর্মীদের বাকি আছে, এখান থেকে আমরা যাবো কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতে যাবো, কৃষ্ণচন্দ্রপুরে। তারপরে আমাদের একটা কর্মী সভা আছে এবং তারপরে সর্বশেষ কর্মসূচি হচ্ছে আমাদের জিতপুর মুসলিম পাড়া, ওখানে একটা আমাদের কর্মসূচি রয়েছে। এটা একটা যুগান্তকারী ঘটনা, সত্যিকারের অল্প বয়সের ছেলেটা সিভিকে ঢুকেছিল প্রায় 10 বছর আগে, অনেকেরই হয়তো বয়স থাকবে না, বয়স না থাকলে তো কিছু করার নেই, যাদের বয়স থাকবে যারা ভালো কাজ করেছে এই 8-9 বছর, এবং পুলিশের কনস্টেবল থেকে তাদের কমা না, বরঞ্চ তাদের পরিশ্রমটা বেশি করতে হয়। সত্যিকারে ভালো ছেলেরা কনস্টেবল হিসাবে যদি তারা যেতে পারে আমরা খুশি হব, এবং এই গার্জেনগুলো পরিবারগুলো তারা ভীষণভাবে উপকৃত হবে। এটা আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা সাধুবাদ জানাই, এই ধরনের পদক্ষেপকে একটা যুগান্তকারী পদক্ষেপ বলা যায়। আরেকজন
Thank you.